আর বাড়িতে ভাই আছে একটু হেল্প করে এসে হয়তো শাড়িটা একটু ধরে দিল এরকম মা আছে বাবাও হেল্প করে মাঝে মাঝে কোথাও কাট ফাট লাগানোর দরকার হলো আর যেমন খড় বাঁধা হয় মাটি দেওয়া হয় তারপরে লাস্টের ওই লাস্ট লেয়ারের যে মাটিটা দেওয়া ওটা থেকেই রং টং করে যেমন আর কি করা হয় ওরমভাবেই শুরু করি মানে ভালো লাগা থেকে করা আমার খুব ভালো লাগে এই কাজটা করতে ছোট থেকে টুকটাক সরস্বতী ঠাকুর বানানো বা পুতুল এইসব দিয়ে শুরু তারপর হঠাৎ মনে হলো যে নিজে দুর্গা ঠাকুর বানিয়েই দেখি না কেমন লাগে মানে কিভাবে বানানো যায় সেটাও মানে নিজে থেকেই আর কি করা পুজোর এক দু মাস আগে থেকে এরকম হঠাৎ দেখছি যে বাড়িতে পুজো হচ্ছে ধুমধাম করে পুজো হচ্ছে সেই থেকেই আমি বাড়িতে বলি যেরকম পুজো হচ্ছে স্বপ্ন দেখেছি তারপর থেকে এরকম পুজোটা আগে তো এই হাতটা ফিনিশিং এগুলো এত ভালো আসতো না এখন তাও একটু এসছে ভালো আর মুখগুলো ছাঁচের হাতগুলো ওই আঙুলগুলো ছাঁচেরই করা হয় হ্যাঁ ছোট করতাম ছোট হাতেই গয়নাগাটি বানানো সব হাতেই করতাম গয়না যে মুকুটগুলো তারপর গলার হার এগুলো নিজের হাতে করা চালচিত্রের সাইডে যে ডিজাইনগুলো দেয় সেগুলো নিজের হাতেই করতাম এখন এগুলো কিনে আনতে হয় যেহেতু বড় হয়েছে ঠাকুরটা হ্যাঁ পড়াশোনা করি সাথে নাচ শিখি নাচটাও করি গিটার শিখি সেই সব সময় নিয়ে তারপর করা হ্যাঁ টাকা পয়সা খরচ হয় পুজো পাঁচটা দিন পুজো করতে টাকা পয়সা খরচ এমনকি শাড়ি গয়না এগুলো কিনতে অনেকই খরচ হয় সেগুলো অনেক কষ্টে জমিয়ে জমিয়ে তাই করা হয় তাও হ্যাঁ মানে ভালোবাসি জিনিসটা এতটাই ভালোবেসে ফেলেছি যে ওগুলো মনে হয় না যে খরচ হচ্ছে আমি এম এ করছি রবীন্দ্র ভারতী থেকে দুর্গাপূজাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে মেয়ের হাত ধরে মেয়েটা ছোট ছিল সেভেন এইটে পড়তো এইটে পড়তো তারপরে একটা ছোট্ট ঠাকুর তৈরি করে তৈরি করার পরে ও ওইখানটায় পুজো করবো বলে ইয়ে করে তখন আমি কী করলাম একটা ছোট করে প্যান্ডেল নিজে করে দিলাম করে দিয়ে পুজো শুরু করলো এবার পুজো শুরু হয়েছে এবার পরের বার ওই আরেকটু বড় ঠাকুরটা করলো এইভাবে নিজেই কাঠামো বাঁধতো তৈরি করতো করার পরে এবার পরের বারও এইভাবে পুজোটা হয় যত দিন যাচ্ছে ঠাকুর বাড়ছে বা মানে বড় হচ্ছে এবং লোকজন সমাগম বাড়ছে আমার বাড়ি থেকে আমার বাড়িতে ঠাকুর দেখতে আসে অনেক দূর দূর থেকে লোক আর ঠিক পুজোর আগে এক মাস আগে এসে তারা জিজ্ঞাসা করবে এই বাড়ির পুজোটা হবে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন